আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, গত 18ই মে নরসিংদী রেলওয়ে স্টেশনে একজন অশ্লীল পোশাক পরিহিত নারীকে হেনস্থার অভিযোগে গতকালকে মার্জিয়া খাতুন নামে একজন মহিলাকে গ্রেফতার করা হয়েছে। সেদিন কি হয়েছিল, আসলে উনি কি দোষী, উনি কি ওই মেয়েকে, মেয়ের উপর হামলা চালিয়েছে, তাকে শ্লীলতাহানি করেছে, তাকে হেনস্থা করেছে, কি হয়েছিল ওই দিন, তাকে কেন গ্রেফতার করা হলো, র্যাবের মাধ্যমে তাকে এমনভাবে গ্রেফতার করা হলো যেমন সে টেররিস্ট, এরকম একজন মায়ের বয়সী মহিলা আসলে তার সাথে কি আচরণ করেছিল, এটা আমাদের জানার দরকার। তার উকিল তাকে গ্রেফতার করার পরে তার আইনিভাবে তার যে মামলাটা লড়বেন সে মিডিয়ার সামনে কথা বলেছেন, আসলে সেই দিন কি হয়েছিল, চলুন আপনাদের সামনে সেই ভিডিওটি তুলে ধরি। আমি দুই দিন আগে, মানে আজকের যে রেল স্টেশনের মামলার যে আসামি যে অ্যারেস্ট হয়েছে মার্জিয়া, ওনার সাথে আমার দুই দিন আগে কথা হয় বিকেলবেলা। তো উনি আমাকে ওই দিনের যে ঘটনাটা, ওই ঘটনার পুরো বিশ্লেষণটা করে। তো উনি আমাকে বলল যে উনি সকালবেলা ঢাকা যাওয়ার উদ্দেশ্যে 6টার সময় রেল স্টেশনে ছিল। তো রেল স্টেশনে থাকাকালীন দ্যাট টাইম ওই সময় ওইখানে ওই মেয়েটা দুইটা ছেলেকে নিয়ে ওইখানে আসতে, তারাও ঢাকার উদ্দেশ্যে ওই রেল স্টেশনে আসে। আসার পরে ওই মেয়ের যে ড্রেস আপটা দেখে ওইখানে যারা উপস্থিত লোকজন ছিল তারা মানে বিভিন্ন রকমের কানা ঘুষাঘুষি করতেছিল। তখন যেহেতু আমার এই যে মার্জিয়া, যে নিপার আম্মা নামে ওনাকে আমি চিনি, এই মার্জিয়া তখন ওই মেয়েকে, সে যেহেতু টুমরুব্বি টাইপের মানুষ, সে ওই মেয়েকে যে বলতেছে যে রেল স্টেশনের যারা আছে ওরা তো আসলে তোমাকে দেখে একটুখানি কানা ঘুষাঘুষি করতেছে, তুমি একটুখানি তোমার মানে পেটটা একটুখানি তোমার স্কার্ফটা দিয়ে ঢাকো। এতে ওই মেয়ে এত ক্ষিপ্ত হয়েছে, ক্ষিপ্ত হয়ে সে কি করছে, তার দুজন ফ্রেন্ডস আসছিল তার সাথে, তাদের সে ডেকে নিয়ে আসছে। ডেকে নিয়ে আসার পর তারা কি করলো, ওই অকথ্য ভাষায় ওই মহিলাকে গালাগালি এবং ওই যে মার্জিয়াকে তারা মানে মারমুখী মানে অবস্থা করতেছে। তখন মার্জিয়া কিন্তু ভিকটিম, ওই সময় ওইখানে উপস্থিত যেসব জনতারা ছিল তারা তখন কি করছে, মার্জিয়াকে রক্ষার জন্য ওই মেয়েকে, তারা মেয়ে এবং ওই মেয়ের যে ফ্রেন্ডরা ছিল তাদেরকে প্রতিহত করার জন্য তারা সবাই উত্তেজিত হয়ে গেছে যে একজন মুরব্বী টাইপের মহিলা সে প্রতিবাদ করছে বা সে তোমাকে একটা সুবুদ্ধি দিছে যে সবাই তোমাকে দেখে এরকম করতেছে। এবং ওই মহিলাকে এটাও বলছে যে আমার তিনটা মেয়ে আছে, আমি আমাকে আমার মেয়ের কথা ভেবেই কিন্তু তোমাকে আমি এই উপদেশটা দিছি। কিন্তু তারা যখন এত উত্তেজিত, তখন উত্তেজিত জনতা কিন্তু তাদের প্রতিহত করার জন্য একটা মানে ওইখানে এই অপ্রীতিকর ঘটনাটা ঘটে। তখন কিন্তু এই যে মার্জিয়া যে ছিল, মার্জিয়া কিন্তু সরে গেছে। এবং আপনারা ভিডিও ফুটেজটা যদি বিশ্লেষণ করেন আপনারা দেখবেন মার্জিয়া কিন্তু ওইখানে কোনো অবস্থায় কোনো মানে মারামারি ধরাধরি কোনো কিছুর মধ্যেই ছিল না। তারপরে মার্জিয়াকে ওইখান থেকে যখন পুলিশ আসার পরে সবাই সবার মতো চলে যায়। এখন আমার কথা হচ্ছে যে এই যে মার্জিয়াকে আজকে তারা অ্যারেস্ট করলো, মার্জিয়ার কথা বলতেছে যে মার্জিয়া পলাতক, মার্জিয়াকে যখন পুলিশ বারবার হেনস্থা করতেছে, পুলিশ বারবার তাকে ফোন দিতেছে, পুলিশ তাকে খুঁজতেছে, সে একটা সাধারণ মানুষ, সে তো অবশ্যই নিজেকে সেভ করবে, নিজেকে সে সেভ করছে। কালকে যখন মার্জিয়াকে অ্যারেস্ট করছে তখন লাস্ট আমার সাথে রাত্রে 2টা 2:30 কথা হয়, তখন মার্জিয়া একটা কথা বলতেছিল যে এমন ভাবে আমাকে তারা অ্যারেস্ট করতেছে যে আমি এমন বড় অপরাধ করছি বা আমি খুন করছি যে আমি কোনো বড় কোনো মানে ক্রিমিনাল। আসলে একটা মানুষের এই যে ছোট্ট একটা ঘটনাকে যেভাবে উপস্থাপন করা হয়েছে, আসলে এটা আসলে আমাদের জন্য কাম্য না। আমাদের সমাজ ব্যবস্থা কিন্তু এরকম না, আমরা কিন্তু একটা মুসলিম রাষ্ট্রে বাস করি, আমাদের কিন্তু সামাজিক একটা সমাজ ব্যবস্থা আছে, যেই সমাজ ব্যবস্থার জন্য একটা মুরব্বী টাইপের মানুষ আমাদেরও কিন্তু, আমাদের যে দেখা গেছে আমাদের কোর্টের সিনিয়ররা অনেক সময় আমাদের উপদেশ দেয় এইটা করো ওইটা করো, তার মানে এই না যে তার সাথে এরকম ব্যবস্থা করতে হবে বা তার সমাজ ব্যবস্থা ভেঙে ফেলতে হবে। এখন দেখেন মার্জিয়া একটু আগে র‍্যাব দেখলাম একটা ব্রিফিং দিছে, এমন ভাবে উপস্থাপন করতেছে যে মার্জিয়া জানি কি একটা ঘটনা ঘটায় ফেলছে। আসলে এরকম আমাদের কাম্য না, এরকম আমরা আশা করি না। যদি ওই মেয়েকে যেভাবে যারা ফেসবুকে সাংবাদিক ভাই যারা আছেন তারা কিন্তু আপনাদের উচিত ছিল ফেসবুকে একটা ভিডিও প্রচার হওয়ার সাথে সাথে ওইটাকে ওইটার সত্য যে কি জিনিস ওইটা আপনাদের মানে উচিত ছিল ওইটা ই করে নিয়ে আসা, সত্যটা বের করা। কারণ ওইখানে মার্জিয়া কিন্তু কোনো পূর্ব পরিকল্পিত ভাবে এই ঘটনাটা ঘটে নাই। মার্জিয়া গেছে, ও ঢাকা যাচ্ছে, ওইখানে উপস্থিত আরো জনতা ছিল, উপস্থিত শুধু এখানে মার্জিয়া ছিল না, এখানে আরো অনেক মানুষ ছিল, সবাই এখানে একটা দর্শক হিসেবে দেখছে বা কেউ থামানোর চেষ্টা করছে। এই জন্য কি অপরাধী, এই জন্য কি মার্জিয়া অপরাধী? মার্জিয়াকে যেভাবে রাত্রেবেলা অ্যারেস্ট করে নিয়ে আসছে, আসলে এটা কিন্তু আমরা মানে আশা করি না।
আর দেখেন এই যে এই মেয়েটা মার্জিয়ার, এই মেয়েটা এত অসুস্থ, তার ব্রেন টিউমার, সে সবসময় দুই মানে ঘরে যা থাকে ওষুধের উপরে, বিভিন্ন সময় সে তার খিচুনি উঠে, এখন যে এই মেয়েটা ঘরে একা থাকবে তার ইটা কে দিবে, তাকে যে মানে রাখতে হবে বা তাকে যে আমার একটা ই দিতে হবে, এটাকে কি বলে সেফ দিতে হবে, এই সেফটিটা কে দিবে? এই মেয়েটা এখন ঘরের ভিতরে একা থাকবে, মার্জিয়া অতি দরিদ্র একটা মহিলা, সে ঘটকালি করে খায়। ওই দিন সে ঢাকা যাচ্ছিল, এই এই ঘটকালির বিষয়ে সে ঢাকা যাচ্ছিল, এই যে মেয়েটা, এই মেয়েটা এখন একা আছে, এখন সে আমার কাছে আছে, কার কাছে যাবে? সে কোর্টের মধ্যে সকাল থেকে ঘুরতেছে, এই মানুষের মানবতা? একটা মেয়ে সে তার ড্রেস সে পড়ুক সেটা বিষয় না, তারপরে দেখা গেছে কিছু মফস্বল এরিয়াতে মানুষ এই জিনিসগুলো ভালো চোখে দেখে না, মানুষ অনেক সময় দেখা গেছে এগুলাকে নিয়ে টুকুটুকি করে, ভালো চোখে দেখে না। মহিলা একটা 50 আপ একজন মহিলা, সে তাকে যখন দেখছে যে তার সে এরকম একটা ড্রেস আপ করছে, আপনারা আমার ছবি দেখছেন, আপনারা আমি অনেক 2-3 ছবি পোস্ট করছি, আপনারা এই ছবিগুলো দেখে জনগণ কি বলবে? জনগণদের কাছে আমার একটা মানে প্রশ্ন, যে আপনারা আসলে কি মনে করতেছেন যে যেই কাজটা করছে, যেই যে মেয়েটা একটা ড্রেস পরছে, হ্যাঁ হয়তো আমাদের যেহেতু বাংলাদেশে ড্রেস কোড নাই, যেহেতু আমরা কিছু বলতে গেলে আমাদের মানে এখন তো মানুষ আরো বলবে না, যেই ঘটনাটা ঘটলো মার্জিয়ার ক্ষেত্রে বা অন্য একটা ছেলেকে, দেখেন একটা ছেলেকে 3 দিনের রিমান্ডে দিছে, এটা কি পূর্ব পরিকল্পিত কিছু ছিল? রিমান্ডের দেওয়ার তো আমি কোনো প্রশ্নই দেখি না, এখানে তো পূর্ব পরিকল্পিত কোনো কিছু ছিল না যে তাকে রিমান্ডে নিতে হবে, তাকে 3 দিনের রিমান্ডে নিছে, মার্জিয়াকে অ্যারেস্ট করে নিয়ে আসছে, আরো জানি কতজনকে অ্যারেস্ট করে নিয়ে আসে, কিন্তু আসলে এটা এটা আমরা আশা করি না। একটা ফেসবুকের কোনো কিছু ভাইরাল হইলো, ফেসবুকে অতটুকু দেখলো কিন্তু আগের ঘটনা দেখলো না, ক্যামেরার পিছনের জিনিস দেখলো না, একটা মানুষকে এইভাবে হেনস্থা করা এটা আসলে আমাদের কাম্য না। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। জি অবশ্যই তাকে আমি আইনি সহযোগিতা দিব, একদম ফ্রি আইনি সহযোগিতা দিব। আমি একটা মেয়ে, আমি মেয়েদের হয়ে কাজ করি, বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির আমি একজন সদস্য, আমি আজকে থেকে না 12-14 বছর আগে থেকে আমি কাজ করি বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি, মেয়েদের পক্ষে আমি কাজ করি, কিন্তু তার মানে এই নাই এই সব উশৃঙ্খল মেয়েদের আমরা মানে সাহায্য সহযোগিতা করব এবং সমাজ ব্যবস্থাকে আমরা ভাঙার চেষ্টা করব। আমরা মুসলিম দেশে বাস করি, আমি একজন চেতনা, আমার চেতনায় মুসলিম, আমি আমার সবকিছু আমি আমার মুসলমানদের যে চেতনাগুলো ধারণ করতে হবে সেগুলো আমি মনে প্রাণে ধারণ করি। জি আমার বাসায় বলছি, মার্জিয়া আমার বাসায় আসছিল, মার্জিয়া এই বিষয়ে আসছে, তাকে এসআই ইকবাল নাকি বারবার ফোন দিচ্ছে, তুমি এই জন্য আমি আবার ইকবাল সাহেবের সাথে এই বিষয় নিয়ে কথা বলি নাই, ওনাকে আমি যখন ফোন দিছি আমি কনফার্ম হইলাম যে আসলে উনি এসআই ইকবাল কিনা, তখন উনি বলছে হ্যাঁ উনি এসআই ইকবাল। জি না 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 না, ওই আসলে কিন্তু ঘটনাটা শুরু হয়েছে প্রথমে কথা বলছে কিন্তু মার্জিয়া নিজেই, মার্জিয়া তাকে বলছে যে তুমি তোমার এই ড্রেসে তোমার পেটটা একটু ঢাকো, কিন্তু পরবর্তীতে মার্জিয়াই কিন্তু ভিকটিম, কিন্তু ক্যামেরায় কিন্তু মার্জিয়া ভিকটিম হয় নাই, ভিকটিম হইছে ক্যামেরা যতটুক দেখানো হয়েছে বা ফেসবুকে যতটুক ছাড়া হয়েছে অতটুকুই, ভিকটিম কিন্তু আসলে মার্জিয়া। হ্যাঁ আমি এখন পর্যন্ত এজাহারের ইটা দেখতে পারি নাই, এজাহারের কপিটা দেখতে পারি নাই, যেহেতু মার্জিয়াকে নিয়ে আসবে, মার্জিয়াকে নিয়ে আসার পরে তারা দেখি ফরওয়ার্ডিং এ কি দেয় বা মার্জিয়াকে কি হিসেবে তারা চালান করে সেটা দেখে পরে আমি বলতে পারবো। ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আসলে দুষ্টা কার, কার পক্ষে মানুষ, কার পক্ষে বাংলাদেশ। দর্শক ভিডিওটি এ পর্যন্তই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।